পরিস্থিতি সামাল দিতে পুলিশের মাইকিং, লক্ষ্মীবাইয়েরা প্লিজ শাহবাগ মোড়ে চলে যান। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় ও এ আশপাশে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সরে যেতে মাইকিং করছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ অন্যান্য শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার 11 জুলাই বিকেলে মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। শাহবাগ মোড়ে আগে থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টি করে রাখে, কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় থেকে বিএসএমএমইউর গেট এবং মেট্রো রেলের সিঁড়ির সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তাদের অবস্থানের কারণে এক পর্যায়ে পিছু হটেছে পুলিশ, আস্তে আস্তে সরাতে হয়েছে পুলিশের সাজোয়া যান এবং জলকামান। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে মাইকিং শুরু করে পুলিশ। এই সময় পুলিশের একজন কর্মকর্তা মাইকিংয়ে বলতে থাকেন, লক্ষ্মীবাইয়েরা আমার, প্লিজ শাহবাগে চলে যান। আপনারা যারা আন্দোলন করছেন তারা শাহবাগ মোড়ে অবস্থান করুন। যারা শাহবাগের বাইরে অন্যত্র অবস্থান করবে তাদের আমরা দুষ্কৃতিকারী হিসেবে ধরে নেব। এই সময় মাইকিং শুনে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের দিকে যেতে থাকে এবং পুলিশের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার পর থেকে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড, বাংলা মোটর, মৎস্য ভবন ও টিএসসিগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আন্দোলনস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।